কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল, এমনটাই পূর্বাভাস সামনে এলো এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার রিপোর্টে। গতকাল রাতের মতো আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির মুখোমুখি হতে চলেছে তিলোত্তমা। এছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস, এবং কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রেহাই পাবে না উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে চলবে হালকা বৃষ্টি, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বোতামটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। অসহ্য গরম থেকে ফের কিছুটা স্বস্তি মিলল শহরে। রাতের কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলেছে, সকালেও হালকা তাপমাত্রার পরিবর্তন হয়েছে, এক ধাক্কায় পারদ নামলো বেশ কিছুটা। আজকেও ঝড় বৃষ্টিতেই কাটবে দিন, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় বদল আসতে চলেছে। ঝোড়ো হাওয়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে চলেছে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায়। 30-40 কিলোমিটার বেগে বইতে চলেছে ঝড়। এই সময় বাইরে বেরোতে বারণ করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। অন্যদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে।